হ্যালো, হ্যাঁ ইন্দ্রদা, দিস ইজ মা শীতলা স্পিকিং। হ্যাঁ শীতলা, আপনি এখন কোথায়? হ্যাঁ একটু জোরে বলুন, আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না, ভীষণ ডিস্টারবেন্স তো রাস্তায়। আচ্ছা শুনুন, আমি আর শনিবাবু, শনি হ্যাঁ দুজনে মিলে পথ অপরাধ করেছিলাম, তাতে ফাদার মানে মহাদেবের ওই কি যেন বলে ওটাকে, হ্যাঁ থ্যাংক ইউ, ওই কৈলাসের যাত্রাটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সচি বৌদি মরে গেছে? হ্যাঁ কে পড়ে গেছে? আমি তখন থেকে আপনাকে বলছি না, ফোনে গন্ডগোল, যা বলবেন একটু করে মানে সুস্পষ্ট করে বলুন। এই আমি রাখছি। কিরে এই তুই এখানে কেন এসছিস? তোর বাপের কি বলছি কি, কাকে ফোন করছিস? তোকে কেন বলবো যে আমি ইন্দ্রদাকে ফোন করছিলাম, তুই কে? সামান্য একটা মর্তবা আসি, কি বুদ্ধি রে স্বর্গবাসী, আমি যা জিজ্ঞেস করলাম তার উত্তর পেয়ে গেছি। সেই বুদ্ধির জন্যে দুদিন পরে দেখবি ভাঙা কলাই করা বাতি হাতে সব আমার বাড়ির সামনে লাইন দিবি। এই এই একদম বাজে কথা বলবি না, আমরা দেব দেবি তোর বাড়ির সামনে লাইন দেবো। হোয়াট ফর? হোয়াট ফর মানে কেন? তুই কি কেরোসিন বেচবি নাকি? কেরোসিন বেচবো না রে মূর্খ, বুদ্ধি বেচবো বুদ্ধি। আর শোন তোকে আমি একটা কথা জানি রে, আমি তো দেবী, হ্যাঁ আর আমার নাম কি? মা শীতলা। আমাকে আপনি আগে করে কথা বলবি, এবার তুই বল এখানে এসছিস কেন? খবর আছে, খবর বাবা কত খবর যে আছে, খবর আছে তোর কাছে? শুনলে হাসিও পায় অবিশ্বাসও হয়। কি খবর আছে তোর কাছে বলবো? বল না, ফুটেজ খাস না, বল এক এক করে বলি তাহলে। ওই খচ্চরটার এবার জেল হবে। তোকে একটা কথা বলি শোন, আমাদের স্বর্গে না খচ্চরে ভর্তি, তোকে সেই খচ্চরের নামটা নিয়ে বলতে হবে। সেই খচ্চরের নাম হচ্ছে সেই যে বসে থাকে এমনি করে, শনি। লজ্জা, শনির জেল হবে? তুই কি করে জানলি? সে খবরটাও দিতে হবে তাহলে বলছি। দে না, আসলে ওই কানি, ওই কানিটার কাছে না একটা জিনিস আছে। কোন কানি? হ্যাঁ এখানে অবশ্যই একটাই কানি আছে, ওই যে বল না কি জানো নাম, মনসা কানি। ওই মনসা কানির কাছে এমন একটা জিনিস আছে যেটা দেখবে আর শরীর জেল হয়ে যাবে, ইস্কি লজ্জা। ডিং 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 ডিং। মিউজিক দিচ্ছিস কেন রে দুঃখের? দুর্বোকা, এটা তোর কি কোনো মিউজিক সম্বন্ধে কোনো সেন্স নেই? এটা একটা টেনশনের মিউজিক। ওরে বাবা পাগল, তুই বুঝিস না, যে ইনফরমেশনটা আছে বা যে জিনিসটা আছে সেটা মনসার কাছে আছে, মানে মনসা তো আমার বিপরীত পক্ষে, ওর কাছে থাকা মানে তো আমার টেনশন, তাই জন্য ডিং 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 ডিং। এই তুই তাহলে এবার দুঃখের মিউজিক দেখ না। দুঃখের মিউজিক? হ্যাঁ কেন জিজ্ঞেস করলি না? আগে আমি মিউজিক দেবো তারপরে কেন? আচ্ছা দাঁড়া, ভালো একটা দিয়ে দুঃখের মিউজিক না, মিউজিক দিতে হবে, কারণ এর পরে খবরটা হচ্ছে তোর জন্যে। তাহলে দুঃখের মিউজিক দেওয়ালি মানে কোনো দুঃখের খবর? ইয়েস। কী খবর রে? সেই খবরটা দিতেই তো আমি এসেছি, মানে এটাকে বলে ইনফরমেশন। ইনফরমেশনটা তুমি দিতে যখন এসেছো তখন দাও। সেটা হচ্ছে তোরা কত কী করলি বল, কত গোপনে কত কী করলি দরজা বন্ধ করে মিটিং। একদম তুমি আমাকে বদনাম করার চেষ্টা করবে না। তোরা দরজা বন্ধ করিস নি? আমরা মানে এই তোরা সবাই মিলে এ পক্ষের সবাই আর কি, যে কথাটা বলতেছি সেটা শোন। তোরা সব দরজা দরজা বন্ধ করে কি করলি না, অসুরের একটা পেছনে লাগার ব্যবস্থা করলি, এটা বাঁশ দিবি বললি, সেটা কিন্তু ওরা জানতে পেরে গেছে। ওরা জানতে পেরে গেছে?